অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। লোকসভা নির্বাচন 2024, শোনো, এবারে দুর্গাপুজোতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা লক্ষ্য করলাম যে জনগণ মূর্খ থেকে মূর্খ। কীরকম দেখো, একটা দোকানে গেছিলাম, দোকানে গিয়ে আমি যখন ফুচকা খাচ্ছিলাম, একটা ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করছে 10 টাকা কতগুলো ফুচকা পাওয়া যাবে, একসময় 10টা পাওয়া যেত, এখন বলছে 7টা কি 6টা পাওয়া যাবে। ঠিক আছে, সবকিছু জানাবেন, 5 মিনিট সময়টা দিন, অনেক কিছু জানতে পারবেন। তারপরে জানেন লোকটা বলছে, ঠিক আছে, যে 7টা ফুচকা 20 টাকায়, হ্যাঁ এটা কিন্তু ডাকাতি হচ্ছে দিন দুপুরে। ঠিক আছে, আমি বলতে চাইছি এটা আপনাদের কাছে ডাকাতি মনে হচ্ছে, 7টা ফুচকা 20 টাকা এটা আপনার কাছে ডাকাতি মনে হচ্ছে? এটা কিছুই না, দুর্গাপুজোর সময় সে নিজে সকাল্লাদ না মিটিয়ে একদম তার বাচ্চা বউ স্ত্রী বোন সবার সাথে না ঘুরে সেখানে ফুচকা বিক্রি করছে, সব পথে উপার্জিত করছে, জিনিসপত্রের দাম কোথায় গেছে দেখেছেন? সেই জায়গায় কি আপনি তাকে ডাকাত বলছেন? আর যেখানে কোনো কিছু না করে, সে কোনো কাজ না করে কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে গেল বিজয় মালিয়া, অন্য বড় বড় শিল্পপতিরা যাদের হচ্ছে বড় বড় চোর থেকে ডাকাত, মানে সামান্য যারা ছিচকেছে তাদের আপনি চোর বলছেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ কবে করবেন? এই বক্তব্যটা কিন্তু আমি জনগণের কাছে আমি তুলে ধরতে চাইছি। এবার আমি বলি, আপনি তো শুধু ফুচকা নিয়ে ওরকম দেখলেন, এবার আমি একটা দেখেছি, শুনুন, একদম বাস্তব কথা ভাববেন না আমি গুল মারছি, শুনুন। ব্যাপারটা হচ্ছে এই ফুচকা নিয়ে কেন একটা চপ দোকানে, হ্যাঁ চপ হচ্ছে 7 টাকা করে বিক্রি করেছে, ঠিক আছে, তো সেই নিয়ে দেখা গেল যে মারপিট হয়ে লোকটাকে মেরে দিল, যে 7 টাকা, আর বউটা ছুরি খোঁজার ব্যাপার হয়েছে, বুঝতে পারছেন আমি কি বলছি? বউটা আর ছোট্ট ছেলে ছিল, এইটুকুনি ছেলে জড়িয়ে ধরে কাঁদছে। দৃশ্যটা দেখে আমি শুধু একটা আমার ঘৃণা লাগছে, জনগণের ওপর আমার ঘৃণা লাগছে, মানে জনগণের ওপর, মানে ঘৃণা বলতে কি, জনগণের ওপর যে পট্টিটা পড়ে আছে কালো পট্টিটা, সেই পট্টিটার ওপর আমার রাগ ধরছে, যে জনগণ, জনগণের উদ্দেশ্যে এবার আমি একটাই কথা বলি, চলো মূর্খ, হ্যাঁ এবার এবার বোঝার চেষ্টা করুন, তোমরা যে কোনো জনগণ যে কোনো জায়গা থেকে হোক না কেন, বড়লোক ছোট লোক, মানে বড়লোকরা বড়লোক আর ছোট লোক ছোট লোকের মুখের ওপর বলে দিচ্ছি, দেখুন মুখের ওপর বলে দেবো, দেখুন যেখানে যারাই থাকুক না কেন, এই মুহূর্তে যারাই ভিডিওটা দেখুন না কেন, অবশ্যই তোমরা প্রথম থেকে দেখো একদম, তো এখানে দেখুন বড়লোক ছোট লোক ব্যাপারটা নয়, এখানে মনে রাখবে আপনি বড়লোক হলেও আপনাকে শ্মশানেই ঢুকতে হবে, ছোট লোক হলেও শ্মশানেই ঢুকতে হবে, আর যাদের ডোম বলে ঘৃণা করছে সেই ডোমগুলোই আপনাদের পোড়াবে, বাস্তব কথা এটাই। সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন যে এই যে সরকারকে আমরা দোষ দিচ্ছি, সরকারকে নিয়ে আমরা এত কথা বলছি, সবার আগে আমাদের নিজেদের দোষটা আগে আমাদের খুঁজে বার করতে হবে। দেখুন এখানে একটা সাধারণ, আমি আমরা প্রথমে কেন এই টপিকটা নিয়ে কথা বলছি, এই টপিকের মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবে, সব সব সব, ঠিক আছে, দেখ দেখ ভিডিওটা দেখ, যেমন মাটির মধ্যে সমস্ত কিছুই থাকে, মানে সমস্ত কিছু থাকে বলতে খনিজ পদার্থ থেকে শুরু করে তেল থেকে শুরু করে সবকিছু থাকে, গাছপালা সমস্ত মাটির মধ্যে থাকে, সব সব সব, ঠিক আছে। সুতরাং আমি সেই বলছি যে একটা ছোট বিষয়ের মধ্যে কিন্তু বড় বিষয় লুকিয়ে আছে, জাস্ট বড় বিষয়টা ছোট আকারে প্রকাশ করার জন্য এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে, অনেকে বুঝতে পারে না, এইটাই ব্যাপারটা, শিক্ষিত হয় অনেক শিক্ষিতের মর্মটা বোঝে না, এখানে এখানে এই এই বিষয়গুলো আপনারা হয়তো জানেন, যে দেখুন কোনো একটা ছোট দোকানে, ঠিক আছে, খেলনার দোকানে ধরুন আপনার বাচ্চা ছেলে কোনো একটা খেলনা পছন্দ হয়েছে, সেখানে আপনি গিয়ে বললেন যে খেলনাটার দাম কত, বললো যে 50 টাকা, হ্যাঁ 50 টাকা, আপনারা বেশ ঠকিয়ে নিচ্ছেন তো, 50 টাকা দিলে 5 টাকায় দিন না দেবো না, না 5 টাকা দিতে হবে, ছাড়ুন ছাড়ুন বলে আপনি কেড়ে নিয়ে চলে গেলেন, কেড়ে নিয়ে 5 টাকা ফেলে দিয়ে চলে এলেন, ঠিক আছে, ও আর কি করলো, কিছু করলো না, ছেড়ে দিল চলে গেল। তো এখানে আপনি একটা কথা বলুন, এই জিনিসটাই আপনি কি কোনো একটা বড় সড়ো কফি শপে গিয়ে করবেন? করবেন না তো, সেখানে আপনারা সেখানে আমরা কি করছেন না, 400 টাকা প্লেট 500 টাকা প্লেটে করে যাচ্ছেন, গিয়ে বড় বড় কফি বড় বড় জায়গায় বড় বড় কিছু খাচ্ছেন, সেখানে 1 টাকা কমের কথা বলেন না, ওইটা টিপস দেন, কথাটা তো বাস্তব। তাকে লক্ষ্য করলাম প্রথম থেকে শেষ অব্দি, কেন লক্ষ্য করলাম সেটা বলেছি, সেদিনকে আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু,
কিন্তু গেরাম অন্য কিছু কারণে। শুনুন, প্রথমে লক্ষ্য করলাম একজন বাজারে গেছিল, ঠিক আছে, একটা ঠাকুমা সে একটা কুমড়ো বিক্রি করছিল, ঠিক আছে, মানে একদম কালী পুজোর দিন কুমড়োটা বিক্রি করছিল। কুমড়োটা বিক্রি করার সময় সেই বড় লোকের বেটাটা গেছিলো, ঠিক আছে, সুটবুট পড়ে গেল, কুমড়োটা কত দাম বলছে 20 টাকা কেজি, 5 টাকা দিবি তো নেবো আর না হয় নেবো না, কুমড়োটা তুলে নিয়ে চলে গেলো, 1 টাকা বেশি দিল না, 5 টাকার বেশি। কথার কথা বলছি, সেই ছেলেটাই রাত্রিবেলা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ওই বড় 5-star হোটেলে ঢুকেছিল। আমি খাওয়ার জন্য যাইনি, আমি লক্ষ্য করার জন্য গেছিলাম, নোটিশ করার জন্য গেছিলাম, গিয়ে দেখলাম কত হয়েছে, 5000, এই নে 2000 টাকা রাখ টিপস। মানসিকতার পরিবর্তন কর। এইটা এই দেখুন দর্শক, এই অবস্থা বর্তমানে দুনিয়ায়। সুতরাং সবার আগে এই যে সরকারকে দোষ দেওয়ার আগে না আমাদের নিজেদের চোখের মধ্যে পট্টিটাকে খোলা দরকার, ঠিক আছে, কোথায় কোন ব্যবহার, কোথায় কী ডিসিশন নেওয়া দরকার, কোথায় কী করা দরকার সেটাকে আমাদের নিজেদের আগে জানতে হবে। আমি নিজেরা নিজে দেখেছি একটা কেস, যেখানে একটা আইসক্রিম আইসক্রিমওয়ালা, ঠিক আছে, তাকে স্কুলের ছেলেমেয়েগুলো যায় গিয়ে উল্টো পাল্টা কথা বলে চলে আসে, ঠিক আছে। আইসক্রিমওয়ালাটা একদিন আমাকে বলছে যে দেখছো দাদা এরকম করে আমাকে এরকম বলছে, আমি বুঝতে পারি আইসক্রিমওয়ালাটা নিয়েই হোক, যে ওকে নিয়ে অনেকে ঠাট্টা করে যে ধার দে 5 টাকা ধার দে আইসক্রিম দে এরম দে এরম নিয়ে নানা রকম। দেখবেন যত চাপা যত কষ্ট পায় এই সাধারণ জনগণ যারা রয়েছে তাদের তালায়, ঠিক আছে, আর তাদের উপর যারা বড় লোক রয়েছে, আপনি মেইনলি বলতে চান রাজনৈতিক দলের নেতাদের কথা এখানে তুলে ধরতে চাই, তাই তো, তারা এখানে শোষিত করছে দেখাচ্ছে। ওয়েট 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 ওয়েট, তাদের কথা তো দূরে যাক, এখানে দেখা যাচ্ছে সাধারণ জনগণই সাধারণ জনগণের ওপর অত্যাচার করছে, কিসের দমে, টাকার দমে, বড়লোক স্ট্যাটাস পোনার জন্য করছে এরকম বিষয়টা। দেখুন এইখানে আগে সরকারকে দোষ দেওয়ার আগে, ঠিক আছে, আগে নিজেদের মেন্টালিটিটা আগে চেঞ্জ করা দরকার, ঠিক আছে, নিজেরা কী করছেন না করছেন আগে সেটা দেখা দরকার। দেখুন এখানে আমি একটা কথা প্রথমে বলে রাখি যে এই যে ভোটটা 2000 আসন্ন আসছে, এই ভোটে যারা মারপিট করছে তারাও কিন্তু সাধারণ জনগণ, কোনোভাবে কোনো গদির নেতা করছে না মারপিট, সাধারণ কোনো নেতার গদির নেতা বলেন যে যা তো গিয়ে এখানে গিয়ে এই ঝামেলা কর, ওখানে গিয়ে ওকে মার কর, একে মার কর। দেখবেন যে কটা মারপিট হচ্ছে বেশ গ্রামের সাধারণ জনগণের মধ্যে কারা করেছে, দেখবেন এই বোধহয় আগের বার হয়তো ওকে খিস্তি মেরেছিল, বলেছিল দাঁড়া তোকে দেখে নেবো, এই দলে ঢুকে গিয়ে ওকে মেরে দিল। তো এখানে দোষ হচ্ছে সরকারের, প্রথমেই হয়ে গেল লোক প্রথমে হলো যে দোষটা সরকারের, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সরকারের কোনো দোষ নেই। দেখুন হ্যাঁ মানছি মারছে এ করছে সেটা পরের বিষয়, আগে আমার নিজের জীবনটার কথা তো চিন্তা করতে হবে না কিরে বাবা। মানে আমি বলতে চাইছি যে এই যে ভোটের সময় ভোট দিতে গিয়ে দেখা যায় যে অনেকে মারা যাচ্ছে, অনেকে মেরে দিচ্ছে, তো এইখানে সরকার দোষ না, দোষ জনগণের অবিবেচনামূলক কাজের জন্য এই মৃত্যুটা ঘটছে, এবং দোষ এখানেই তো যে এখানে মানুষের মধ্যে একটা ভুল এসে গেছে, ভুল ধারণা এসে গেছে যে সমস্ত কিছুর পেছনেই সরকার রয়েছে। আগে নিজেরা দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে এখানে সাধারণ জনগণ রয়েছে যারা মানুষকে মারছে। সুতরাং এইখানে বুঝতে হবে যে যারা এরকম কাজগুলো করছে তাদের মধ্যে শিক্ষার প্রসার কিন্তু একেবারেই নেই। আরে বাবা শিক্ষার মধ্যে শিক্ষিত কাকে বলে জানেন, আমাদের এখানে গুঁড়ো দাও চাকরি পাও, শুনুন সরকারি চাকরি পাও বিয়ে করো, ওইটাই হচ্ছে কথা। দেখুন আমি বেশি কিছু বলতে পারতাম আর বলছি না। দেখুন এখানে আমি বলতে চাইছি যে এই যে শিক্ষা বলতে এখানে একটা কি মানবিকতা শিক্ষা, যে হয়তো ভালো ঠাকুর, দেখুন দেখুন এই যে আমি বলি হিন্দু মুসলিম মানে এই যে বলে যে এই যে মসজিদ ভেঙে দেবো, এই যে বলে আমি মন্দির ভাঙবো, একটা কথা বলুন, যে মসজিদে পুজো করে সে কোনোদিন মন্দির ভাঙতে আসবে, যে মন্দিরে পুজো করে সে কোনোদিন মসজিদ ভাঙতে আসবে, সে তো সব জায়গায় ঠাকুর তো দেখে নাকি রে বাবা, অবশ্যই কথা বোঝার চেষ্টা করো, কথাটা তো দেখে একদম। তো দেখুন সেইখানে দাঁড়িয়েই আমি আজ বলছি যে আগে আমাদের নিজেদের মধ্যে যারা আজ মারপিট করবে বলে ভেবে রেখে দিয়েছে যে এই সামনে আসন্ন লোকসভা আসছে, তুই একে জেতাতে হবে, ওকে জেতাতে হবে, আচ্ছা একে জেতাতে ওকে জেতাতে হবে, আমি জেতান, কিন্তু সাধারণ লোককে মেরে আপনারা কি পাবেন বলুন? কিচ্ছু পাবেন না, শুধু ফালতু, কিচ্ছু লাভ নেই। বলতে চাইছি আপনি কোনো সমস্যা নেই, আমি বক্তব্যটা যেটা বলতে চাইছি শুনুন, জনগণও কিন্তু সামনে থেকে আমরা যখন ভিডিওটা করছি তখন জনগণও কিছুটা বক্তব্য বলতে চাইছে যে আমাদের আর সহ্য হচ্ছে না, মেনলি বক্তব্যটা থেকে আমাদের জনগণ বলতে চাইলো যে আর সহ্য হচ্ছে না আমাদের কথা। কেন সহ্য হচ্ছে না, কারণ কি বলুন তো এই কথাগুলো তো সত্যি কথা, সত্যি কথা কাজে লাগবেই, কিছু করার তো নেই নাকি, মানে মোদ্দা কথা তো জনগণও তো জানে যে আমরা ভুল পদক্ষেপ নিচ্ছি, একদম একদম, আমরা একে মারছি কাটছি। এখানে এখানে প্রথমে আমি একটা কথা বলি যে জনগণ আগে যারা রয়েছে যারা মনে করে যে মারপিট করছে, আমি যারা শুভভদ্র ঘরের ছেলে মেয়ে, আমি পড়াশোনার কথা একেবারেই নেই, শুভভদ্র মানে নিজেদের আচার আচরণ ব্যবহার সংস্কৃতি এই সমস্ত দিক থেকে বলছি, যারা বিবেচনামূলক কাজ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে দেখুন এইখানে যারা মারপিট ঝগড়াঝাটির কেসে রয়েছে বা যারা করতে চাইছে তারা
তাদের একটা রিকোয়েস্ট করে দেখুন, আপনারা মরে গেলে ওই যে যারা বড় বড় যাদের জন্য আপনারা করবেন ভাবছেন বা যাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা মারপিট করবে ঝড়াঝাড়ি করবেন বলছেন, মনে রাখবেন যে এটা দুদিনের, টাকাটা আপনার কিছু না, আপনার আপনি শেষ হয়ে গেলে মানে আপনি একটা পরিবারকে শেষ করে দিলেন, বড় আপনার ওপর যারা নির্ভর করে রয়েছে। সুতরাং সেই বিষয়টাকে লক্ষ্য রেখে কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে, হ্যাঁ কোথায় যদি কোনো অন্যায় হয়, কেউ ধরো বিপদে পড়েছে তাকে সাহায্য করুন, ঠিক আছে। এতে কী হবে দেখবেন, আপনারা আসলে কী বলতো, আপনাদের মধ্যে ভালোবাসা সবই রয়েছে, শুধু লুপ্ত হয়ে রয়েছে এই মদ গাঁজা বিড়ির জন্য, ঠিক আছে। এই মদ গাঁজা বিড়িটা আপনাদের এমন একটা উইক পয়েন্ট হয়ে গেছে যেইখানে দাঁড়িয়ে আপনারা যদি টাকা দিয়ে বলি যে আপনারা মদ আপনাদের মদ খাওয়াবো, আপনি যান ওকে গিয়ে মেরে আসুন, আপনি তাই মেরে দেবেন। তো এইখানে দেখুন আপনি মনে রাখবেন যে এই যে সাধারণ জনগণ যারা এই ঝামেলার মধ্যে জড়িয়ে মানে যারা মারপিট দাঙ্গার মধ্যে রয়েছে, তাদের বলি যে তোমরা এইসব বিষয় পেয়ে কিচ্ছু পাবে না, জিরো ফল, জিরো জিরো, ওপরওয়ালা দেখছে তো সব কিছু, তোমরা ফল জিরো পাবে। সুতরাং এই যে ভোটের ক্ষেত্রে যত যাই হোক মারপিট দাঙ্গাকে দূরে রাখুন, আপনারা নিজেদের যেটা মারপিটের ক্ষেত্রে ব্যবহার করেন অর্থাৎ ধরুন যে আজ ওকে মারবো, ওরমটা না ভেবে আপনারা এটা ভাবুন যে এবার আমরা এবারে নিরাপত্তাটা কড়া করবো যাতে কেউ কোনো ঝামেলা না করে, ঠিক আছে। এখানে নিজেদের দলে যদি কেউ ঝামেলা করে সেখানে আমরা যাই গিয়ে শান্তভাবে বোঝাই, মীমাংসা করাই যে হতেই পারে, ঠোকাঠুকি থাকলে ঠোকাঠুকি হয় মানছি, তো এইখানে নিজেদের মধ্যে নিরাপত্তাটা আগে করুন, পুলিশকেও সহায়তা করুন। দেখুন কোনো ক্ষেত্রেই ভালো না সে আমরা সবাই জানি, তবু আগে নিজেদের মধ্যে তো বন্ডিংটা করতে হবে বাবা, নিজেদের নিরাপত্তাটা নিজেদের দেখতে হবে, তারপরে তো গিয়ে আমরা পুলিশকে বলে কি জনগণও কিন্তু বলছে হুঁ, তার মানে কি বুঝুন এই জায়গা থেকে বুঝতে হবে যে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় মানে তারাও চাইছে যে নিরাপত্তাটা হোক। যাই হোক দেখুন, তো এইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলি যে দেখুন আগে সাধারণ জনগণের জাগরণ প্রয়োজন, তারপরে সরকারকে নাড়ানো বা সরকারকে নিয়ে কোনো আলোচনা করা দরকার। আজ যারা যে সমস্ত বুড়ো মানে বুড়ো বলতে বয়স্ক যারা বার্ধক্য যারা রয়েছে তারা আজ যারা গিয়ে চার দোকানে আলোচনা করছেন, ঠিক আছে, তারা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে দেখুন সবসময় যে সরকারকে নিয়ে আলোচনা করতে হবে সেই বিষয়টা না, আর যে সমস্ত মহিলারা আমি বলছি দেখুন খারাপ নয় বাস্তব কথা আমি তুলে ধরছি, যে সমস্ত মহিলা উট কাচালি করছেন বিশেষ করে দেখবেন তারা সিরিয়াল ফিরিয়াল দেখে, একদম আমি বলছি না তারা খারাপ, আসলে এই সিরিয়াল বলে এই সমস্ত জিনিসগুলি এমন নেশা ভিত্তিক করে দিয়েছে, 14-15টা বিয়ে, এই এই পালি নিয়ে যাওয়া, এই হ্যান্ড ক্যান ট্যান ট্যান, এই এই কুট কাচালি, এই সংসার ভাঙতে হবে। আমি দাঁড়ান একটা কথা বলি, এই যে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আমরা ছেলেদের দোস্তি, একটা সত্যি কথা ভেবে বলুন তো, এই বৃদ্ধাশ্রমের পেছনে কি সত্যি ছেলেরাই দায়ী? কখনোই না। তারা কি চায় তার বাবাকে সরিয়ে দিতে? না। ছোটবেলা থেকে কি তারা সেই শিক্ষা পেয়েছে? না। কোনো বাড়ির ছেলে যে যত খেরাবি ছেলে হোক না কেন সে কোনো তার বাবা মাকে ছেড়ে দিতে চায় না? না। কেন ছাড়তে হয় জানেন? এখনকার দিনে মডার্ন মেয়েরা চিন্তা ভাবনা করছে বাড়ি থেকে বের করে দেবো শ্বশুর শাশুড়িকে, একবার ভেবে দেখছে না যে আমারও কোনোদিন না কোনোদিন সন্তান হবে, তারা কি করবে? মেনলি ওই জায়গা থেকেই তো আসল জায়গাটা সৃষ্টি হচ্ছে। এই যেমন ধরো রাজনৈতিক দলে যে সমস্ত মানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে না, তারা কিছু জানে না, ললিপপ খাই সব ভুলিয়ে রাখছে, বলছে আরে তুইকে মার তুইকে মার, ও মেরে দিচ্ছে। পরের দিন একটা কথাও চিন্তা ভাবনা করছে না যে ওর বাড়িতে বাবা বাচ্চা আছে, ও চিন্তা ভাবনা করছে না যে একদিন আমাকেও মারবে সেদিন আমার বাড়ির লোকের কি হবে। সুতরাং এবারে আমি এইটাই বলে দিই যে জনগণকে উদ্দেশ্যে একটাই বলবো যে দেখুন যে কোনো ব্যক্তি আপনার কাছে ভোট চাইতে আসুক, ফার্স্ট প্রশ্নটা এটাই করার চেষ্টা করবেন যে আমি যে ভোট দিতে যাবো আমার নিরাপত্তার কী ব্যবস্থা রয়েছে আগে আপনি বর্ণনা করুন, তারপরে আমি আপনার কথা শুনবো। তো এখানে সে যদি এবার ফার্স্ট প্রশ্নটা এটাই আমাদের সরকারকে ছুটতে হবে যে আমি যে ভোট দিতে যাবো আমার নিরাপত্তা ব্যবস্থা আগে করুন, তারপর আপনাকে ভোট দেবো, যে আমি যে নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি ভালো করতে পারবে মানে নিরাপত্তা ব্যবস্থার উপর ভোট নির্ভর করবে, যে ভোট তো আমাকে যে কোনো জায়গায় দিতেই হবে, আর যদি আমি ভোট নাও দিই তাও আমার ভোটটা ঠিক যার গুঁড়ো খাওয়ানোর পাওয়া রয়েছে তার কাছে চলে যাবে, এটা ন্যাচারাল, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমাদের কিছু করার দরকার নেই। কিন্তু যদি ভোট দিতে গিয়ে প্রাণ নিয়েই না ফিরি তাহলে আমার ভোট দিতে কি দরকার, কি আছে কি ছিটতে যাবো আমি? এই দাঁড়ান একটা কথা বলি শুনুন, আপনি কোনো চাপ নেবেন না, আমাদের দর্শকবৃন্দদের বাড়ি থেকে যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, বাড়ির বোন বোন আছে, এরা রাত্রিবেলা বেরোবে, বাড়ি ফিরবেন না, চাপ নেবেন না, সিলু বাণিজ্য ব্যবস্থা কোনো প্রশ্নই নেই। বেশি করে আপনার প্রত্যেকত রাত্রিবেলা এখন চাকরি গুঁড়ো আছে দিবি, গুঁড়ো দিবি বল, আচ্ছা গুঁড়ো বের কর, গুঁড়ো বের কর, আমি তো আরে শুনুন ওটা বাদ, এমএ পাস করেছি আমি, এমএ পাস চাকরি পাবো না, এই পিএইচডি করেছি, সত্যি কথা বল, এমএ পাস করলে কম দিতে হবে না বেশি দিতে হবে, পিএইচডি আরো বেশি দিতে হবে, দে পিএইচডি করলে আরো বেশি দিতে হবে, এমএ করলে 50 দিতে হবে, পিএইচডি করলে আরো 50 দিতে হবে, মানে 1 লাখ টাকা না হাজার, হাজার না কোটি, কোটি হ্যাঁ, ও দেশটাকে বিক্রি করতে পারবি? দাঁড়ান 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 আমি হেগে ফেলেছি, ছুঁচি আসি, এই যা সামনে এখানে বাথরুম আছে চলে যা, শোন তাহলে যেটা বলি
গুঁড়ো দিবি তবে হবে, এদের সিলবো ফিলবো কিছু করবো না। আমি এত গুঁড়ো খাচ্ছেন, গুঁড়োটা নিয়ে কি স্বর্গে যাবেন? কি আমার তো প্রয়োজন গুঁড়ো, স্বর্গে যাবো কি পাতালে যাবো তাতে কি এসে যায়? আমার তো মেনলি আমার বাড়ির সংসার চলে যাবে, তাহলে আমি গুঁড়ো খাবো আর সংসার যাবে, আমার কিছু করবো না। তো জনগণের টাকা মারবো, জনগণকে মারবো, জনগণকে ফেলে মারবো। আপনি আজ জনগণকে মারবেন বলে এ করছেন, মনে রাখবেন যে আপনি এর পরের জন্মে যেখানে কুত্তা হয়ে যাবেন, কুকুর হয়ে যাবেন, দেখবেন আমি কুকুরে দেখবেন এখানে পরের জন্মের কথা পরে ভাববো, আজকে এখন তো করি। হ্যাঁ, এখন যারা মরছে তারা বুঝতে পারছে যে আগের জন্মে আমি কোনো পাপ করেছিলাম, আমি পাপ করেছিলাম। দেখবেন আপনি যে আজকে গুঁড়ো খেয়ে যে মানুষের যে সর্বনাশ করছেন, দেখবেন এর শাস্তি আপনি পাবেন। হ্যাঁ জনগণ, একদম ঠিক কথায় যে আজ যে নোংরামিগুলো যে জনগণ যেগুলো করছে আর কি, যে সরকার যে কোনো যে পাপ করুন না কেন, পরের জন্মে নিশ্চয়ই এর পাপের ফল পাবে এবং এর মারাত্মক পাবে, এমনকি এই জন্মেও পেতে পারে। সুতরাং সেই পাপের পাপ পুণ্যের বিচার করে হলেও অন্তত এখন থেকে শুধরান, আপনারা খাচ্ছেন খান, জনগণের নিরাপত্তাটা দেখুন, এবং অবশ্যই অবশ্যই তোমরা জনগণের জন্য অন্তত কিছু, আপনারা তো 90% খাচ্ছেন, 10% তো জনগণকে দিন, জনগণকে একটু দিতে হবে রে বাবা, সবাইকে খাইয়ে খেয়ে আপনারা করুন, যান খাচ্ছেন আমি জানি, খান খেয়ে যান, খেয়ে খেয়ে আপনি পেট ফুলে মরে যাবেন। তো সেই হিসেবে বলি অন্তত আমাদেরও কিছু দেবে। হ্যাঁ, এখন সরকারি চাকরি, সরকারি চাকরি নিয়ে মানুষ চিন্তায় রয়েছে, কারণ বিয়েটাও একটা ব্যাপার হয়ে গেছে, মানে সত্যিকার এখন মেইনলি সরকারি চাকরি পাওয়ার বিয়ে করো, একদম একদম, মানে মতো কথা এরকম একটা নোংরামি এসে গেছে সমাজে। তো সেই নিয়ে আমি কিন্তু বিয়ে করতে যাই, সরকারি চাকরি পাবো কি? আপনি টাকা ফেললি সরকারি চাকরি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে ভিডিওটা আপনারা লক্ষ্য করেছেন, তার মানে আপনি সরকারি চাকরি পাওয়ার কি ইচ্ছা আছে? ঠিক আছে, চিন্তা করবেন না, গুঁড়ো দেবেন। হ্যাঁ বলুন, লাস্ট ব্যাপ বিষয়টা তুলে দিই, যারা শেষ পর্যন্ত দেখেন, দেখুন এখানে প্রশ্নটা হচ্ছে, দেখুন ফার্স্ট প্রশ্ন হচ্ছে, দেখুন ভোট, ভোট কী হবে না হবে, কে জিতবে না জিতবে, তার আগে প্রশ্ন হচ্ছে ভোটে কে জিতবে না জিতবে সেটা জানানোর জন্য আমাকে আগে বেঁচে থাকতে হবে। কী বলছি বুঝতে পারছেন? তো তো সে বেঁচে থাকার জন্য আগে আমার নিরাপত্তার দিকটা দেখতে হবে। প্রত্যেক জনগণকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে দেখুন এই যে মারপিট ঝামেলা, এই যে ভোটের সময় কোনো কিছু করার দরকার নেই, ধরুন এই যে আমি ওকে, আমাকে যে ওকে জেতাতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, বিজেপি জেতাতে হবে, যে কোনো পার্টিকে জেতাতে হবে, এই মানসিকতা ছেড়ে দিন। কারণ দেখুন যে পার্টি জিতবে ভোটে দমে জিততে দিন, জনগণ যাকে পছন্দ করবে তাকে জিততে দিন, ঠিক আছে? অত ভয় কিসের? আপনি যদি মনে যদি গুণা থাকে তাহলে অত গন্ধের ভয় কী? মানে আপনি যদি হেগে না থাকেন গন্ধের ভয় নেই, তাহলে নিশ্চয়ই হেগে ফেলেছেন তাই গন্ধের ভয় আছে। আর যদি সেটাই হয় তাহলে পরিষ্কার করে বলে দিন যে দেখুন আমাদের এরকম দরকার, তাহলে আমাদের এরকম দরকার আছে, ভোট প্লিজ আমাকে দিন, আমরা হেগে ফেলেছি তো আমার ভোটটা দিতে হবে। মানে আমি পরিষ্কার কথা বলতে আছি যে আপনারা হেগুন হাগুন এ করুন, নিরাপত্তার আগে জনগণের দেখুন। আমি আমি আর দেখুন এখানে অনেক বাচ্চা ছেলে রয়েছে যাদের জীবনটা এখন অনেকটা পড়ে আছে, হয়তো দেখুন তার বাবা মা মরে যায়, আমার এই বয়সে তাকে খাটতে যেতে হবে, ছোটো বয়স হতো সে 5-6 পড়ছে পড়ছে মরে গেলে ব্যাস জীবন শেষ হয়ে গেল, একটা বাচ্চা ছেলের জীবন, চাকরি দিতে হবে না, অন্তত প্রাথমিক লেখাপড়া তার কমপ্লিট করার জন্য তার টাকা পয়সা লাগবে, সেই মা যাবে খাটতে, ছেলে স্কুল যাবে, কী করে কী হবে? একটা মায়েরও তো দায়িত্ব থাকে, কষ্ট একটা হবে পরিবারে, সেই দিকটা লক্ষ্য করে অন্তত সেই বিবেচনা করে ভোটটাকে ভোটের মতো হতে দিন, মারপিট ঝামেলা থেকে দূরে থাকুন, ভোট আপনারা কিনে নিন, যান পাশে দিন, কিনে নিন, যান। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, এতক্ষণ ভিডিওটা দেখছেন মানে বুঝতে হবে আপনি কিন্তু মানুষ এবং আমার গায়ে মানুষের চেয়ে আমরা আছে, তাই আপনি ভিডিওটা লক্ষ্য করেছেন এবং সহ্য করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে সহ্য করলেন, তো এটাই আমাদের কাছে অনেক বড় বিষয় জানেন। আমরা খুব একটা শিক্ষিত ফ্যামিলির ছিল, তো কিন্তু কী বলুন তো এই শিক্ষিতের আসল জায়গাটা তো এই জায়গাতে। আপনি কি সার্টিফিকেটটা কি করেছেন? থাক থাক থাক, কেউ ইউটিউবে ভিডিও দেখবে না কি বলো বলুন তো, গরিব মানুষ।